हेलो फ्रेंड्स, वेलकम टू आड्डा बज। आमि सौरभ और आमि आबारो तोमादेर जन्य निये चले एसेछि नतुन एकटि जब आपडेट। और सेटि हलो नैशनल इन्स्टिट्यूट अफ फैशन टेक्नोलॉजिर एकटि जब आपडेट। तो जारा फैशन प्रिय मानुष तारा प्लिज एकटु सामनेर दिके आगिये चले आसो, कारण एटा तोमादेर जन्य खूब बड़ो एकटा सुयोग, खूब बड़ो एकटा अपरचुनिटी। तो आमरा आछि नैशनल इन्स्टिट्यूट अफ फैशन टेक्नोलॉजिर अफिसियल वेबसाइटे। এটি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট nifty.ac.in/kolkata। সো টেনশন করার কিছু নেই, যদি জবটা পাও তোমাদের জব লোকেশন কিন্তু কলকাতাই হবে, বাইরে কোথাও যেতে হবে না। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের সকলকে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তাহলে আশা করি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তো আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি, ওখানেই নোটিফিকেশনটি আছে। এই যে এই হলো নোটিফিকেশন, তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে ওএসডি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, স্টেনোগ্রাফার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এমটিএস। তো এখানে যেই বিষয়টায় সব থেকে আগে নজর দিতে হবে সেটি হলো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 28/5/2021 বিকেল 5:30। তোমরা জানো যে 26 তারিখে একজন মহামান্য ব্যক্তি আমাদের এখানে আসছে। ওনার নাম কি ইয়াশ দাশগুপ্ত নাকি ইয়াশ সেনগুপ্ত আমি ঠিক জানি না। তো উনি 26 তারিখ এখানে আসবেন। উনি আসার পর এখানে কারেন্ট থাকবে কি থাকবে না, ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে যাবে কি পড়ে যাবে, সেই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। সো প্লিজ 26 তারিখ অবধি ওয়েট করো না, আজকে 21 তারিখ, কাল বা পরশুর মধ্যে প্লিজ ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিও, এই বিষয়টা যেন মাথায় থাকে। তো আমরা এখন চলে যাচ্ছি বিস্তারিত নোটিশে, যেখানে এক্স্যাক্ট নোটিফিকেশানটি দেওয়া আছে। তো আমরা ক্লিক করছি এখানে শর্ট টার্ম কন্ট্যাক্ট অ্যাপয়েন্টমেন্ট অপশানে। তো তোমরা এখানে দুটি অপশান দেখতে পাচ্ছ, প্রথমটি হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ ডিটেলস নোটিফিকেশানটি এর মধ্যেই দেওয়া আছে। আর দ্বিতীয়টি হলো অ্যাপ্লিকেশান সিভি ফরম্যাট, এখানে ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশান লেটারটি পাব যেটা ফিল আপ করে সাবমিট করতে হবে। তো আমরা এখানে চলে যাচ্ছি ক্রাইটেরিয়াতে বা ডিরেক্ট নোটিফিকেশানে। তো আমরা এখানে ডিরেক্ট নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আরেকবার কী কী পোস্ট আছে এখানে। এখন আমরা চলে এসেছি এলিজিবিলিটি রিকোয়ারমেন্টসে, অর্থাৎ কোন পোস্টের জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে। আমরা যদি ওএসডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু হাবিজাবি ক্রাইটেরিয়া চেয়েছে। আমি ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নেবে কী কী ক্রাইটেরিয়া আছে। মোটামুটি পড়তে পারছো, মাস্টার ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি, অনেক কিছু চেয়েছে হ্যানা ত্যানা। তো আমি এটার ডিটেলসে পড়ছি না, আমি আর একটু নিচের দিকে চলে যাচ্ছি। সেটি হলো স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে। তো তোমরা চাইলে স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, স্টেনোগ্রাফারে গ্র্যাজুয়েশন চেয়েছে। তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর স্যালারি কত সেটাও তো তোমরা দেখতেই পাচ্ছ, স্টেনোগ্রাফারের অলমোস্ট 33,000 টাকা, হিউজ স্যালারি, দারুণ, মানে একদম লাইফ সেট। আচ্ছা, এবার আমরা এসে গেছি এমটিএস পোস্টের জন্য রিকোয়ারমেন্টসে। তো এটার জন্যই সবাই অ্যাপ্লিকেশন করুক এটাই আমি চাই, কারণ এটা খুবই ইজি। জাস্ট মাধ্যমিক পাস করে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, জাস্ট মাধ্যমিক পাস করে থাকলে, শুধু মাধ্যমিক পাস করে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর কোনো ঝুট ঝামেলা নেই। স্যালারি দেখতে পাচ্ছ অলমোস্ট 25,000 টাকা, বহুত আচ্ছা, আর কি চাই। তো এবার আমরা দেখবো কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। কি বলছে, অ্যাপ্লিকেশান ফরম্যাট ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট এত এত এত, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে আছি nifty.ac.in, এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটি আছে, এখান থেকে অ্যাপ্লিকেশান বা সিভিটা ফিল আপ করতে হবে। ইন দ্য প্রেসক্রাইব প্রফর্মা শুড বি অ্যাড্রেস টু ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, অর্থাৎ তোমরা যদি চাও তো ওই ফর্মটি ফিল আপ করে, পেন দিয়ে ফিল আপ করে ওর সঙ্গে আদার্স ডকুমেন্টগুলো দিয়ে ডাক মারফত পাঠাতে পারো, মানে পোস্ট মারফত পাঠাতে পারো। আর না হলে অ্যাপ্লিকেশনগুলি ফিল আপ করে তোমরা এখানে
এই ইমেলটাতেও পাঠাতে পারো establishment.kolkata@nift.ac.in এই ইমেলও পাঠাতে পারো। ওর সঙ্গে আর কী কী টেস্টিমোনিয়ালস চেয়েছে সেগুলি তোমরা একটু দেখে নিও ভালো করে। এই যে যেমন আছে এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এটসেট্রা যেগুলো আছে সেগুলি ওর সাথে অ্যাটাচ করতে হবে এবং সমস্ত কিছু এই ইমেলটায় পাঠিয়ে দিতে হবে। তো এটাই সহজ প্রসেস, ডাকযোগে পাঠানোর কোনো মানেই হয় না বর্তমান দিনে। আমি তো জানি চিঠিপত্র সেই যখন সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল ওই টাইমে লাস্ট চিঠিপত্র ব্যবহার হয়েছিল, এখন আর কেউ চিঠিপত্র ব্যবহার করে না। তো তোমরা সবাই ইমেল করে এই অ্যাপ্লিকেশনটি জমা দিও। আবারও বলছি লাস্ট ডেট হয়তো 28 তারিখ, কিন্তু 26 তারিখ জজ মহাশয় আসার পরে যে কী হতে পারে আমাদের কারো কোনো আইডিয়া নেই। সো প্লিজ 26 তারিখের আগে 22, 23, 24 মধ্যে ফর্মটি ফিল আপ করে দিও রিকোয়েস্ট। আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটি কীভাবে পেতে হবে বা কোথা থেকে ডাউনলোড করতে হবে। তো আমরা আবার আগের পেজে ফিরে এসেছি যেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করেছিলাম, তার পাশেই দেখো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সিভি ফরম্যাট, এখানে ক্লিক করলেই ফর্মটি ওপেন হয়ে যাবে বা ফর্মটি ডাউনলোড হতে শুরু হবে। তো এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে পেন দিয়ে সুন্দর করে ফিল আপ করে সুন্দর করে ইমেল করে পাঠিয়ে দেবে। তো এটা হলো সেই অ্যাপ্লিকেশন যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো প্রথমেই আছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এখানে MTSটা লিখে দিতে পারো যদি MTSএর জন্য অ্যাপ্লাই করো, তারপর ফুল নেম আছে নিজের নাম লিখতে হবে, তারপর আরও যেগুলি চেয়েছে প্লিজ লিখে দিও, বাবার নাম, মায়ের নাম, গার্লফ্রেন্ডের নাম, যা যা চেয়েছে প্লিজ লিখে দিও। আমি আর রাতে কিছু বলছি না, ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, তোমরাই তখন গালগালি পারবে যে সৌরভ দা বিশাল বড় ভিডিও বানিয়ে ফেলেছে। তো আরও যেগুলো আছে দেখে নিও, ডেট অফ বার্থ, কী কী কোর্স করেছো, এই করেছো, সেই করেছো, সব কিছু প্লিজ লিখে সুন্দর করে ইমেল করে পাঠিয়ে দিও। সো ফ্রেন্ডস, আমি আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে সমস্ত কিছু বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।